আমরা ইউজ করব কি সেটা হচ্ছে ইমেজ এর ইউজ ইমেজ কথা HTML এর মধ্যে দেবে এই ফাইলের নাম দিয়ে দেবে ইউজ ইমেজ ডট HTML ঠিক তো ইমেজ মানে তো বুঝো ছবি আনো ঠিক তো ছবি আনার জন্য প্রথমে আমাদের কি করতে হবে HTML তো স্টার্ট করতে হবে তারপরে বডি টাইটেল এগুলো যত কিছু দেওয়ার ইচ্ছা দিতে হয় যে কোনো জায়গায় ছবি আনার জন্য আইএমডি ঠিক তারপর লিখতে হবে এসআরসি এসআরসির ফুল ফর্ম হচ্ছে সোর্স ঠিক তো এইটা সোর্স কোথা থেকে হবে কথা বলছি এই সোর্সটা তোমাকে প্রথমে কি দিতে হবে বার্থ মানে যে কোনো জিনিসের যদি আমি তোমাকে বলি যেমন ওইখান থেকে চাবিটা আনো তো তোমাকে তো বলে দিতে হবে আমাকে কি ওই রুমটা চলে যাও আর ওইখানে চাবিটা রাখা আছে টেবিলটা রয়েছে মানে কি পুরাপুরি সঠিক অ্যাড্রেস তোমাকে এটা বলতে যাচ্ছে আমি খুঁজো মানে কি কার মধ্যেও বলতে হবে বাইকের চাবি এলো ঘরের চাবি কি সেই রকম তোমাকে কি করতে হবে বাদ দিতে হবে রাস্তা তারপরে যে জিনিসটা দরকার তার নামটা তো লিখতে হবে ঠিক তো এখানে কি লিখবো আমরা আমি লিখছি যে ফটো দরকার তোমার নেম ঠিক ডট তার টাইপটা লিখতে হবে এক্সটেনশন মানে আমার টাইপ বুঝছি এরপর তোমাদেরকে তুমি কত বড় করতে পিচ্ছ তার জন্য উইথ এন্ড হাইট দিতে হবে ঠিক ধরতে 300 300 আমি উইথ হাইট দিলাম ঠিক এরপর কি হবে বডি ক্লোজ HTML এই কোডের সাহায্যে আমরা কি পাই যাব একটি ছবি পাই ঠিক তোমাদের টেনশন কি হবে এবার পাথ মানে আমরা পাথটা কোথা থেকে দেখব পাথ দেখার জন্য একটা সিদ্ধান্ত তোমাদেরকে একটা উপায় বলে দিচ্ছি কি করবে রাইট ক্লিক অন ইমেজ ঠিক না রাইট ক্লিক অন ইমেজ যে ছবিটা তুমি ওইখানে লাগাইতে করছো ওই ছবিটার উপর কি করবে রাইট ক্লিক কর করার পর কি দেখতে পাবে প্রপার্টি দেখেছো সবাই কি প্রপার্টি যেমনি আসবে লিখা রাখবে এখানে ঠিক লোকেশনের পাশে যে বক্সটা আছে এইটাকে পুরোটাকে কি করতে হবে কপি করে নিতে সিলেক্ট করে নিই কথা বুঝছিস সিলেক্ট এইটাকে করবে ভিতরেটাকে আর কি করবে আর তোমার যে ফাইলটা আছে এইখানে আবার ক্লিক করতে হবে আর ওইখানে কি করতে হবে পেস্ট এটা একটু বুঝে দিতে হবে কি আমাকে এখানে কপি করব আর পেস্ট ঠিক এবার দেখো যে ছবিটা তুমি রাইট ক্লিক করেছো ওর নামটা তো দেখতে পাই তো লিস্টে লেখা থাকে নাম প্রত্যেকটা ফাইল যেমন কোনো ফোল্ডার বানাই দিলে তো নিচে নাম লেখা থাকে তো প্রত্যেকটা জায়গায় নাম লেখা থাকে সেই নামটা এবার এক্সটেনশন কিভাবে দেখবো কি ওই ছবিটার কি এক্সটেনশন বড়ে এক্সটেনশন জানার জন্য কি করবে সেম কাজ করবে ওটার উপর কি করবে একবারে হয়তো দেখে নিবে বা বারবার এটা করতে হবে তোমাকে কি করবে রাইট ক্লিক প্রপার্টি তারপর দেখবে লেখা আছে টাইপ অফ ফাইল ঠিক আছে টাইপ অফ ফাইল এর ভিতরে দেখবে ভিতরে ডট লাগাইনি
যেটা থাকবে, জেপিজি, জিআইএফ, জেপিইজি, যে ছবি দিবার পিএনজি, ওইটা তোমার প্রশ্নে এখানে বুঝলে মেটিরিয়াল হচ্ছে যেটা ঠিক সেটা লিখে নিবে, আমি ক্লিয়ার কোনো অসুবিধা হইলে তাহলে লিখি।